কে শাকচুনির মাসি? আর কত সাজবি? কারে দেখাইতে যাইতেছিস? ধুর, তেমন কিছুই নয় রে, আমার হয়ে গেছে, চল। সবাই নদীর মাকে বলে বেরিয়ে গেল। পার্কটা যেহেতু ওখান থেকে কাছেই, তাই সবাই হেঁটেই যাচ্ছে। ওই রাবিলা আসলো না কেন? আরে ওই তো নাজমুলের সাথে দেখা করতে গেছে। ও আচ্ছা। গল্প করতে করতে ওরা পার্কে পৌঁছে গেল। ওদিকে মাহিরও ওই পার্কে এসে গেছে। ও পার্কটা ঘুরে ঘুরে দেখছে। সে ঘুরতে ঘুরতে একটা বেঞ্চে বসে পড়ল। সে আর দেখতে লাগলো বাচ্চাদের খেলা। রোশনিরা ঘাসের উপর বসে আড্ডা দিচ্ছে। জানিস, আমার যখন 4 বছর বয়স তখন এই পার্কে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা বজ্জাত ছেলে ধাক্কা দিয়েছিল। অত বছর আগের কথা তোর এখনো মনে আছে? আরে পাপা আমাকে বলেছিল। কিভাবে হয়েছিল শুনি। ওই তো যখন আমি ছোট ছিলাম এখানে প্রতিদিন খেলতে আসতাম, তখন একটা ছেলের সাথে আমি খেলতাম। ওই বজ্জাত নাকি আমাকে কারোর সাথে খেলতে দিত না, ও ছাড়া। কিন্তু আমিও তো মানতাম না। একদিন আরেকটা ফ্রেন্ডের সাথে খেলছিলাম, ওই খবিশটা ওইটা দেখে আমাকে রাগে ধাক্কা দিয়েছিল, আর আমি ধাক্কা খেয়ে পাথরের উপর মাথা পড়েছিল। মাথায় খুব আঘাত পাই, আমার খুব সিরিয়াস অবস্থা হয়েছিল, বাঁচতে পারতাম না। তারপর কি হলো? তারপর আর কি, অনেক ট্রিটমেন্ট হলো, তারপর সুস্থ হয়ে গেলাম। তারপর পাপা আমাদের সাথে চট্টগ্রামে চলে গিয়েছিলাম। ও কিরে নদী, কিছু বলছিস না যে? আমি আগেও এসব শুনেছি। আচ্ছা তোরা ছোট থেকে বেস্ট ফ্রেন্ড তাই না? হ, আমরা যখন আবার ঢাকায় আসি ক্লাস 2 পড়তাম, তখনই আমার নদী পেতনির সাথে পরিচয় হয়। তখন থেকেই আমরা একসাথে আছি। একটা শয়তান জুড়েছে কপালে, যেখানেই যাই কারো না কারোর সাথে অকাম করে, আর সামলাতে হয় আমায়। কি এত বড় কথা তুই বলতে পারলি? আমার মতো একটা ইনোসেন্ট মেয়েকে এভাবে বললি? হয়েছে, থাম, আর কাঁদতে হবে না। কেন কান্না করলো আবার? আমি তো ইমোশনাল হোয়াইটমেল করেছিলাম। এইভাবেই এরা ফাজলামো করতে থাকলো। অন্যদিকে মাহির বেঞ্চে বসে বাচ্চাদের খেলা দেখছিল। হঠাৎ সে দেখলো একটা বাচ্চা মেয়ে একটা 9 থেকে 10 বছরের ছেলের সাথে খেলা করছে। ওই বাচ্চা ছেলেটা ওই বাচ্চা মেয়েকে অন্য কারোর সাথে খেলতে দিচ্ছে না। এসব দেখে আনমনেই হেসে উঠল মাহির। ও আজকে ব্ল্যাক শার্ট পরেছে। শার্টটা ফিটিং হওয়ার কারণে মাহিরের সিক্স প্যাক ওয়ালা বডি দেখা যাচ্ছে। অনেক মেয়েরাই ওর দিকে চেয়ে আছে। উফ, এত কিউট কেন? মাহির চোখ বন্ধ করে ডুব দিল অতীতে। আজ থেকে ঠিক 13 বছর আগে ফ্ল্যাশব্যাক। মাহিরের বয়স ঠিক 9 বছর তখন। সে ক্লাসে 3 পড়ত। গরমের ছুটি পেয়েছিল, সে তাই প্রায় গ্রিন পার্কে যাওয়া আসা করত, খেলা করত। একদিন সে পার্কে গেল আর বৃষ্টি শুরু হলো। সে ছাতা নিয়ে এসেছিল, এই জন্য কোনো সমস্যা হলো না। ও ছাতা নিয়ে দাঁড়িয়ে থেকে বৃষ্টি আর ময়ূরের পেখম নাচ দেখতে লাগলো। সেদিন আর ওর কোনো বন্ধু খেলতে এলো না, তাই ছোট্ট মাহিরের মন বেশ খারাপ হলো। কেউ এলো না আজকে খেলতে, শুধু শুধু আমি এলাম। হঠাৎ মাহির খেয়াল করলো কোথা থেকে যেন একটা পিচ্ছি বাচ্চা মেয়ে দৌড়ে এসে ময়ূরদের মতো নাচছে। সেটা আর কেউ না, রূপ। রূপ সেদিন গোলাপি ফ্রক পরেছিল, আর অতটুকু বয়সেই রূপের লম্বা লম্বা চুল রেখেছিল। রূপ উল্টো দিকে দিয়ে নাচার কারণে মাহির ওকে দেখতে পাচ্ছিল না, তাই সে রূপকে দেখার জন্য ওর কাছে এলো। এসে রূপের মাথার উপর ছাতা ধরলো। এই গেলে রূপ পেছন ঘুরে দেখলো ওর থেকে একটা বড় ছেলে দাঁড়িয়ে আছে। আমি মাহির, তোমার নাম কি? আমার দাদু ভাই বলতে অচেনা কাউকে নাম না বলতে। তুমি তো এখনো নিজে ঠিক মতো কথাই বলতে পারো না। এই কথা শুনে রূপ রেগে গেল। দাদা তোমার কি? হ্যাঁ তুলে দাও এখান থেকে। রাগ করছো কেন? আচ্ছা আমরা তো বন্ধু হতে পারি তাই না? আমি তো তোমাকে চিনি না। তো কি হয়েছে? আমি চিনিয়ে দিচ্ছি, আমার নাম মাহির। এখন তোমার নাম বলো। আমার এতগুলো নাম আছে, কিন্তু দাদু ভাই আমাকে লুপ বলে ডাকে। লুপ আবার কারো নাম হয় নাকি? লুপ নয়, লুপ হবে, লুপ। আচ্ছা রূপ। তখনই রূপের দাদু ভাই আসে। রূপ মামুনি, তোমাকে আমি কত খুঁজেছি জানো? তুমি আমাকে না বলে এখানে চলে আসলে কেন? তুমি তো আমাকে বিটিতে ভিততে দিলে না। আর কখনো এমন করবে না মামুনি, প্রমিস করো। সরি দাদু ভাই, আর করব না, প্রমিস। নানু দাদু ভাই, এটা আমার নতুন বন্ধু। ও আচ্ছা, তাই বুঝি। তা বাবা তোমার নাম কি? আমার নাম মাহির। তুমি একা এসেছো এখানে? তোমার সাথে কেউ আসেনি? আসলে আমার বন্ধুদের আসার কথা ছিল এখানে, বৃষ্টির জন্য কেউ আসেনি। ওই যে ওই ড্রাইভার আঙ্কেল এসেছে আমাকে নিয়ে যেতে। তাহলে আসি আমি দাদু। আচ্ছা এসো। তারপর যে যার বাসায় চলে যায়। এরপর থেকে প্রতিদিন মাহির আর রূপ খেলা করত পার্কে। এভাবে 20 দিন কেটে যায়।
একদিন মাহির বিকেলে পার্কে এসে দেখে রূপের সাথে অন্য একটা বাচ্চা ছেলে খেলছে। এটা দেখে মাহিরের খুব রাগ হয়। তারপর মাহির ওদের কাছে যায়। মাহিরকে দেখে রূপ বলে ওঠে, মাহিল এসেছে, মাহিল দেখো তো, এটা আমার নতুন বন্ধু। ফাইন, কিন্তু রূপ তুমি শুধু আমার সাথে খেলবে, অন্য কারোর সাথে না। কেন? আমি বলেছি তাই। এরপর মাহির ফাহিমকে এক ধমক দেয়। ফাহিম চলে যায়। তুমি ওকে বুঝলে কেন? চুপ। রূপ মাহিরের ধমক খেয়ে কান্না করতে লাগে। মাহির রূপকে অনেক কষ্টে শান্ত করায় আর খেলতে লাগে। পরের দিন আবার এসে দেখে যে রূপ আবার ফাহিমের সাথে খেলছে। এটা দেখে মাহিরের মাথায় আগুন ধরে যায়। যতই হোক, রূপ ছোট, ওর মনকে কিভাবে মানানো যায়? রূপের সাহস হয় কিভাবে আমার কথা না মানার? আজকে রূপকে এমন শাস্তি দিব, আর খেলবে না আমি ছাড়া। মাহির যেতেই ফাহিম ভয়ে চলে যায় আর মাহির রূপকে ধাক্কা দেয়। রূপের মাথা গিয়ে লাগে একটা পাথরের ওপর। এতে রূপ অজ্ঞান হয়ে যায়। রূপের মাথা থেকে প্রচুর ব্লিডিং শুরু হয়। তখনই ওর দাদু ভাই এসে এসব দেখে। তারপর রূপকে কোলে নিয়ে চলে যায় হসপিটালে। এদিকে মাহির অনেক বোঝানোর চেষ্টা করে। ও ইচ্ছে করে রূপকে পাথরে ফেলে দেয়নি, কিন্তু কেউ ওর কথা শোনেনি। রূপের অবস্থা খুবই খারাপ ছিল। এত ছোট বয়সে মাথায় আঘাত পেয়েছে, তাই না বাঁচার সম্ভাবনা বেশি ছিল। এটা শুনে রূপের দাদু ভাই হার্ট অ্যাটাক করেন। ওনাকে সুস্থ করার জন্য লন্ডন পাঠিয়ে দেওয়া হয় রূপকে। সুস্থ করতে অনেক সময় লেগে যায়। সুস্থ হওয়ার পরে ওর মা বাবা ওকে চট্টগ্রাম নিয়ে চলে যায়। অন্যদিকে মাহির প্রতিদিন পার্কে আসত রূপকে খুঁজতে, কিন্তু পায়নি। যেদিন রূপের অ্যাক্সিডেন্ট হয়, ওই দিন ওখানে পার্কে রূপের গলার চেইন খুলে পড়ে। সেটা মাহির নিয়ে নেয়। রূপের সাথে দেখা হলে ওকে দিয়ে দিবে, এটা ভেবে। কিন্তু কে জানত ওইটাই রূপের সাথে শেষ দেখা হবে। তারপর থেকেই চেইনটা ওর কাছেই থেকে যায় বর্তমান। হঠাৎ করেই মাহিরের মুখে বৃষ্টির ফোঁটা পড়ল। ও চোখ খুলে তাকালো। এতক্ষণ সে অতীতে ডুবেছিল। মাহির বসে থেকে মানুষের ছোটাছুটি দেখছে, যাতে তারা বৃষ্টিতে ভিজতে না পারে। আর ময়ূরটাও পেখম মেলে নাচতে শুরু করেছে। মাহিরের নজর গেল একটা মেয়ের ওপর। মেয়েটাও যেন ময়ূরদের মতো বৃষ্টিতে পেখম মেলে নাচছে। মেয়েটার কেউ না, রোশনি। আজকে মাহির রোশনির ভিতরেই তার রূপকে দেখতে পাচ্ছে। মনে হচ্ছে মাহির সেই 13 বছর আগে ফিরে গেছে। কোনো না কোনো দিক দিয়ে মনে হচ্ছে ওটাই রূপ। মাহির কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, রূপ না না, ও আমার রূপ নয়, ও তো রোশনি। কিন্তু আজকে রূপের সাথে ওর এত মিল কিভাবে হচ্ছে? মাহির আর দেরি করল না, তাড়াতাড়ি বাসায় চলে গেল। এদিকে রোশনির খেয়ালই নেই ওকে কেউ দেখছে। মনে হচ্ছে বৃষ্টির জন্য ওর আনন্দ বেড়ে গেছে। মনের সুখে বৃষ্টিতে লাফাচ্ছে আর নদী ইফা ওকে টেনে নিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ওই চল না, বৃষ্টিতে ভিজিস না, তোর জ্বর আসবে। তোর তো জ্বর আসবেই, সাথে আমাদের আসবে। তোদের ভিজতে কে বলেছে? যাক, ইফাও নদী বুঝে গেল ওকে বলে কোনো লাভ হবে না, তাই ওরাও রোশনির সাথে ভিজতে ভিজতে মজা করতে করতে যে যার বাড়ি চলে গেল। রাতের বেলা রোশনির ধুম জ্বর চলে এলো। ফ্যামিলি ডক্টরকে খবর দেওয়া হলো। ডক্টর এসে মেডিসিন দেখে দিল। রোশনি মনিকে এই মেডিসিনগুলো খাওয়াবেন, দেখবেন সকালের মধ্যে ফিট হয়ে যাবে। চৌধুরী ম্যানশনে মাহির কফির ভাবনাতে ডুবে আছে। যতই তোমাকে ইগনোর করতে চাই ততই কেন আমার মনে বাধা পড়ে যাও রোশনি, তুমি নিজেও জানো না। তোমার নিজের অজান্তে তুমি আমাকে মায়ায় আটকে ফেলছো। এটা কি শুধুই মায়া? এসব প্রশ্নের উত্তর কে দিবে আমায়? তাহলে কি সজীবের কথাগুলোই ঠিক? আই অ্যাম ফল ইন লাভ? নো, নেভার, এটা হতেই পারে না। আমার মন, আমার সব কিছু আগেই রূপকে দিয়ে দিয়েছি। হয়তো রোশনি শুধু আমার ভালো লাগা, এটাই হবে। পরের দিন রোশনির জ্বর নেমে গেল। রোশনি আজকে নীল পরী সেজেছে। নীল রঙের 3 পিস, নীল চুড়িদার পায়জামা, নীল ওড়না, চোখে কাজল, হালকা মেরুন লিপস্টিক, জাস্ট ওয়াও। কলেজে রোশনি কলেজে ঢুকতেই কারো সাথে মাথায় বাড়ি খেল। কোন চামচিকা লাল হনুমান রে? রোশনি মাথা তুলে দেখলো ওটা আর কেউ না, মাহির। হায় রে, এই উগানটার সাথে শুধু ধাক্কা খেতে হয় আবার। তারপর রোশনি কিছু বলতে যাবে, তারপর সেই দিনের কথা মনে পড়লো, তাই রোশনি বলল, সরি খেয়াল করিনি। মনে মনে ওকে দেখে এক দফা ক্রাশ খেলাম, যেন নীল পরি আমার সামনে দাঁড়িয়ে, কিন্তু ওকে বুঝতে দিলাম না, কারণ ওর থেকে আমায় দূরে থাকতে হবে। ইটস ওকে। রোশনি চলে গেল ক্যাম্পাসে, কারণ ও জানে ওর সব বন্ধুরা ওখানেই থাকবে। ও গিয়ে দেখলো সবাই আছে, শুধু নদী নেই। কি রে, কেমন আছিস তোর সবাই? ভালো। নদী বান্দরনি কোথায়? সকালে ও আমাকে ফোন দিয়েছিল,
কালকে নাকি তোরা বৃষ্টিতে ভিজেছিস, তাতে ওর জ্বর চলে এসেছিল, তাই আজকে আসেনি, তোকে জানিয়ে দিতে বলল। ও আচ্ছা, একদম দাঁত কেলাবি না, তোর জন্যই এমন অবস্থা। আরে ডাইনির মাসি, আমি কি তোদের বলেছিলাম আমার সাথে ভিজতে? হঠাৎ একটা ছেলে রোশনিকে ডাক দিল। রোশনি পিছনে ফিরে, এ কি আপনি? এনি ডাউট? ছেলেটার কেউ না, আশফি মজুমদার। রোশনির জন্য এই কলেজে ঘোষ দিয়ে এসেছে, লাস্ট ইয়ারে ভর্তি হয়েছে সে। কিন্তু আপনি এখানে কি করছেন? আমার অনেক শখ ছিল এই কলেজে পড়ার, তাই ভর্তি হয়ে গেলাম। ও আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? অবশ্যই। তাহলে এইসব আপনি করে বলা বাদ দাও, তুমি করে বলো। বাদ দাও, তুমি করে বলো। ঠিক আছে এসো, তোমাকে আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিই। রোশনি আশফিকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়, আর আশফিকে ও কিভাবে চিনল সেটাও বলে। সবাই আশফিকে বন্ধু হিসেবে মেনে নেয়। আর এটা আবির, তোমারই ক্লাসমেট। কিছুক্ষণ পরেই নেহা আর মাহিরের গ্রুপ আসে ক্যাম্পাসে, যা দেখে সবাই একটু ঘাবড়ে যায়। শুধু রোশনি ছাড়া আর আশফি তো ওদের চেনেই না। নেহা ওদের কাছে এসে বলল, এই তোমরা এখন এখান থেকে যাও, আমরা এখন আড্ডা দেব। সবাই ওদের কথায় উঠতে নেয়, কিন্তু রোশনি ওদের মানা করে। তোরা কেউ উঠবি না বলে দিচ্ছি, আর তুমি, এই কলেজ ক্যাম্পাসটা তোমার কেনা নাকি? যখন তখন যার উপর হুকুম জারি করবে সেটাই মানতে হবে। হাউ ডেয়ার ইউ! তোমাকে আমি সেদিনই বলেছিলাম, আমার ডেয়ারটা অনেক বেশি, ভুলে গেছো কথাটা? ইউ মিডল ক্লাস! রোশনিকে কথাটা শেষ করতে দিল না, তার আগেই নেহাকে জড়িয়ে ধরে বলল, সেদিনের থাপ্পড়ের কথা কি তোমাকে আবার মনে করিয়ে দিতে হবে সবার সামনে? নেহা এবার চুপ করে গেল। যাই হোক, চল সবাই, ক্লাস শুরু হয়ে যাবে। সবাই রোশনির সাথে চলে গেল, আর নেহা রাগে কটমট করছে। এদিকে মাহিরও রেগে গিয়েছিল, আশফির সাথে হাসাহাসি করতে দেখে কেন নিজেও জানে না। নাবিলা রোশনিকে বলল, কে রে, ওকে কি এমন বললি? ও চুপ করে গেল? সিক্রেট। আচ্ছা, ওদের দেখে তোমরা এত ভয় পাও কেন? রোশনিরা সব বলল আশফিকে, তারপর যে যার ক্লাসে চলে গেল। ক্লাস শেষে সবাই বাড়ি চলে যেতে লাগলো। রোশনিও রিক্সার জন্য অপেক্ষা করছে, এমন সময় আশফি এলো। কি হলো, দাঁড়িয়ে আসো যে। গাড়ি পাচ্ছি না তাই। ও, এই ব্যাপার, চলো আমি তোমাকে পৌঁছে দিই। না লাগবে না, ধন্যবাদ, আমি গাড়িতে কমফোর্টেবল ফিল করি না, তুমি যাও, বাই। ওকে, টেক কেয়ার, বাই। আর কতদিন দূরে দূরে থাকতে পারি সুন্দরী, ঘুরে ফিরে আমার কাছে আসতে হবে। এসব কিছু একজন দূর থেকে দেখলো, সে হলো মাহির। ও রেগে গেছে এসব দেখে, তবুও কিছু বলতে পারছে না, অধিকার নেই তাই। কি রে মাহির, ওইদিকে কি দেখছিস? ওইদিকে তো ওই রোশনি দাঁড়িয়ে আছে, ওকেই দেখছিস নাকি? কি রে মাহির, ওর প্রেমে টেমে পড়লি নাকি? আহ, তোর ওকে দেখাচ্ছিস কেন মাহির, তুই বাড়ি যা। মাহির বাড়ি চলে গেল। আচ্ছা, এই রোশনি নেহাকে কি এমন বললো যে চুপ হয়ে গেল? হ্যাঁ, আবার বিষয়। তারপর ওরাও বাড়ি চলে গেল। এদিকে রোশনি রিকশা পাচ্ছে না কিছুতেই। উফ, আজকে কি রিকশা আমার সাথে শত্রুতা শুরু করেছে নাকি? তখনই রোশনিকে কে জানি ডাক দিল। রোশনি পিছন ঘুরে দেখলো সজীব দাঁড়িয়ে আছে। সজীব ভাইয়া, আপনি? কেন, তোমার সাথে কথা বলতে পারি না বুঝি? আরে তা হবে কেন, আপনি তো তেমন আমার সাথে কথা বলেন না, তাই বলছিলাম। রিকশার জন্য অপেক্ষা করছো বুঝি? আজকে মেবি রিকশা হরতাল লাগিয়েছে। তুমি কিছু না মনে না করলে তাহলে আমার বাইকে যেতে পারো বোন। বোন? কেন, আমার বোন হবে না বুঝি? একদম তা নয়, আজকে থেকে তুমি আমার ভাইজি, তুমি আমাকে তুই করে ডাকবে, ওকে? ঠিক আছে বোন, আমার বাইকে বস, তোকে পৌঁছে দেই। আচ্ছা। রোশনি সজীবের বাইকে উঠে বসলো, সজীবকে ওর বাড়িতে নিয়ে গেল। এটা তোর বাড়ি? কেন, পছন্দ হয়নি বুঝি এই মধ্যবিত্তদের বাড়ি? ধুর পাগলি। তবে এসো আমাদের বাসায়, আজকে ভেতরে এসো। না রে, আজকে যেতে হবে, আমার কাজ আছে, অন্য একদিন আসবো, বাই। আচ্ছা বাই ভাইয়াজি। সজীব চলে যায়, আর রোশনিও বাড়ির ভিতরে চলে আসে। অন্যদিকে মাহির বসে আছে চেয়ারে, আর বারবার চোখের সামনে ভেসে উঠছে রোশনির সাথে ও আশফির সাথে হাসাহাসির চিত্র। উফ, কেন কেন এমন হচ্ছে আমার সাথে, এসব চিত্র কেন ভেসে উঠছে আমার সামনে? তখনই মীরা এলো মাহিরের ঘরে। কার চিত্র তোর সামনে ভেসে উঠেছে রে ভাইয়া, প্রেমে প্রেমে পড়লি নাকি রে? আরে এসব কি আজে বাজে কথা, হ্যাঁ আমি তো এমনিই বলছিলাম, বেশি পেকে গেছিস তুই। এখন তো সেটা বলবি। তবে রে, দেখাচ্ছি মজা। এভাবে কেটে যায় এক মাস।
এই এক মাসে অনেক কিছুই ঘটে গেছে। আসবি রোশনির অনেকটাই বিশ্বাস অর্জন করে ফেলেছে, আর নেহা সে বারবার রোশনিকে অপমান করার চেষ্টা করেছে কিন্তু ও নিজেই অপমানিত হয়ে চলে গেছে। অন্যদিকে মাহির তো রোশনিকে সেই থেকেই ভুল বুঝেই আছে, এটাই মনে করে বসে আছে যে রোশনি আবিরের সাথে রিলেশনশিপে আছে। ওই দিনের পর থেকে মাহির ও রোশনি তেমন কথা বলেনি একে অপরের সাথে, কিন্তু মাঝে মাঝেই একটু একটু ঝগড়া লেগেছে। এক মাস পর সজীব নদীর সাথে রিলেশনশিপে আছে 15 দিন হলো। ওদের রিলেশনশিপ রোশনিই করিয়েছে। আসলে নদীকে সজীব আগে থেকেই পছন্দ করত, সেটা রোশনি নদীকে বলে দেয়। তারপর নদীও সজীবকে পছন্দ করতে শুরু করে। একদিন সজীব রোশনিকে বলল, একটা কথা বলি বোন? হ্যাঁ বলো ভাইয়াজি। তুই নাকি আবির সাথে রিলেশনশিপে আছিস, তোদের দেখে তো মনেই হয় না। আরে ধুর, আমি ওর সাথে রিলেশনশিপে থাকবো কেন? হ্যাঁ এটা ঠিক, ও আমাকে প্রপোজ করছিল, কিন্তু আমি ওকে বুঝিয়েছিলাম আর ও বুঝতেও পেরেছে যে ওটা শুধু ভালো লাগা ছিল। ভদরস্ত, তোমাকে এই কথা কে বললো? আরে মায়ের বলছিল, ও নাকি আবিরকে প্রপোজ করতে দেখেছিল। ওই উগান্ডা কিং প্রপোজ করতে দেখেই মনে করে নিল যে আমি অ্যাকসেপ্ট করে নিব, ওনার মাথা তো ফাটিয়ে দেওয়া উচিত। তখনই নদী এলো। দুই ভাই বোন কি কথা হচ্ছে শুনি। ভাইয়াজি তোমার জুলিয়েট এসে গেছে, যাও প্রেম করো। ওর সাথে প্রেম করতে বয়ে গেছে আমার, তাই নাকি? নাবিলা, ইভা, আবির ও আসপিও এলো ওদের কাছে। এই চল কমন রুমে যাই, কতদিন ওখানে আড্ডা দেই না। হ্যাঁ চলো। তোমরা যাও, আমাকে মায়ের কাছে যেতে হবে। হ্যাঁ গিয়ে পারলে মাথা ফাটিয়ে দিও, এমনি হ্যান্ডসম বুদ্ধিমান দেখতে কিন্তু মাথায় আসলে গোবর ঠাসা তোমার বেস্ট ফ্রেন্ডের। সবাই তারপর সবাই কমন রুমে চলে গেল। ওখানে গিয়ে দেখলো মাহির ওখানেই বসে আছে আর ওর ফ্রেন্ডরা ওকে বলছে গান করার জন্য, কিন্তু রাজি হচ্ছে না। তখনই সজীবও এলো। কি রে তোরা এখানে, পুরো কলেজ খুঁজে ফেলেছিস তোদের। হুম, তুই সারাদিন তোর বোনকে নিয়ে বিজি থাকলে তো আমাদের খুঁজে পাবি না। আহ এইভাবে বলছিস কেন? দেখ সজীব, মাহিরকে গান গাইতে বলছে, গাইছে না, তুইও বল। মাহির সবাই যখন চাইছে একটু গান গা। সবার জোরাজোরিতে মাহির আর না করল না, গিটার হাতে নিয়ে একবার রোশনির দিকে তাকিয়ে চোখ বুঝে গান গাইতে লাগলো। হুয়া হ্যায় আজ পহলি বার জো এসে মুস্কুরায়া হু, তুমে দেখা তো জানায়ে কে কিউ দুনিয়া মে আয়া হু, ইজালে করকে যা মেরি তুমে জিনে মে আয়া হু, মে তুমসে ইশক করনে কি ইজাজত রব সে লায়া হু। এতক্ষণ মাহির শুধু রোশনিকে মনে করে গান গাইল, রোশনিও এতক্ষণ মুগ্ধ হয়ে পর গান শুনছিল। নদীর কথাই ওর ধ্যান ভাঙলো। কি রে রোশনি? ও মা গো আমার গান শেষ, এই কুত্তি এইভাবে ফাটা বাঁশের মতো চিল্লাস কেন? তো কি করবে, তোকে ভালো করে ডাকলাম শুনতে পেলি না, তাই ওইভাবে ডাকলাম। ও আচ্ছা। আর কেউ বুঝতে না পারলেও আসফি ও সজীব ঠিকই বুঝতে পেরেছিল যে রোশনি ও মাহিরের একে অপরের প্রতি ফিলিংস একটু হলেও আছে। মাহির নিজের ফিলিংস বুঝে ওঠার আগে রোশনিকে নিজের করে নিতে হবে, না হলে আমার এই কলেজে আসাটাই বৃথা হয়ে যাবে। খুব তাড়াতাড়ি তো নিজের ফিলিংসটা বুঝতে পারবে, কিন্তু চিন্তা একটাই, বুঝতে না দেরি হয়ে যায়। তখনই কে জানি কল দিল রোশনির ফোনে। হ্যালো, কি সত্যি? ওকে রাখছি, টাটা। এই বলে রোশনি ফোন কেটে দিয়ে ওখানেই সবার সামনে লাফাতে লাগলো। ওর মনেই নেই ও সবার সাথে কমন রুমে আছে। ইয়াহু ইয়াহু, সবার তাকানো দেখে রোশনি বুঝতে পারলো ও কোথায় আছে। ও বেশ লজ্জায় পড়ে গেল রোশনি। কে এমন কল দিয়েছিল যে ব্যাঙের মতো লাফাচ্ছিস, আর কি বা বললো? আরে আম্মু ফোন দিয়েছিল, দিয়ে বললো তিন্নির বিয়ে ঠিক হয়ে গেছে, ওখানে কালকে যেতে হবে, চট্টগ্রামে রিসর্টে বিয়ে হবে। বাহ, তাই তো বলি, সব লজ্জা জলাঞ্জলি দিয়ে লাফাতে লাগলি কেন? বাহ, মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে আইফোন ইউজ করে কেন? শক্ত হতেই পারে। বুঝেছি, শখের বসে সেকেন্ড হ্যান্ড আইফোন কিনেছো। এই তোরা ক্লাসে চল। একে একে সবাই চলে গেল যে যার ক্লাসের দিকে। আসফি রোশনিকে বলল, আচ্ছা রোশনি, মাহির যে তোমাকে এত অপমান করে, তুমি কিছু বলো না কেন? বলে কি হবে, যার বলার সে তো বলতেই থাকবে, তাই না? আমি কি বুঝি না তোমার মনের মাহিরের প্রতি ফিলিংস আছে? ও আচ্ছা। হুম, ক্লাসে যাও, আমি গেলাম, বাই। বলেই রোশনি, নদী, নাবিলা ও ইভা ক্লাসে চলে এলো। এদিকে আবির, সজীব, মাহির, আকাশ ও আদীপ কমন রুমে গল্প করছে। হঠাৎ মাহির আবিরকে জিজ্ঞেস করলো, আবির তুই নিজের চিয়াপকে সামলিয়ে রাখতে পারিস না, যার তার সাথে ঢলাঢলি করে
একটু সামলাতে পারিস না? আমার জিএফ, কিন্তু সেটা আবার কি? কেন রোশনি, কে বললো তোকে? হ্যাঁ, এটা ঠিক যে আমি ওকে এক মাস আগে নবীনবরণ অনুষ্ঠানের দিন প্রপোজ করেছিলাম, কিন্তু ও আমাকে বুঝিয়েছিল যে এটা আমার ভালো লাগা ছাড়া কিছুই নয়। আমিও এটা সময়ের সাথে বুঝে গিয়েছি। নাও উই আর জাস্ট গুড ফ্রেন্ড, নাথিং মোর। কিন্তু তোকে ওটা কে বললো যে আমি ওর জিএফ? কেউ নয়, বাদ দে, চল ক্লাসে যাই। যাক, অবশেষে মায়ের ভুল ধারণা ভাঙলো। তারপর ওরাও ক্লাসে চলে গেল, রোশনিদের ক্লাসে। রোশনি খেয়াল করলো নদীর মন খারাপ। কিরে পেতনি, মন খারাপ কেন? ভাইয়াজির সাথে ঝগড়া করেছিস নাকি?